প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই ভালো আছো, মিসও বেশ ভালো আছি। আবার চলে এলাম তোমাদের সাথে চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে। আজ আমরা আমাদের সংস্কৃতি সম্পর্কে জানবো। আমাদের এই সংস্কৃতি সম্পর্কে জানতে আমরা আমাদের এই অধ্যায়টিকে তিনটি পাঠে বিভক্ত করেছি। প্রথমটি ভাষা ও পোশাক, খাবার, আচার অনুষ্ঠান ও সঙ্গীত। তাহলে চলো আমাদের প্রথম পাঠে আমরা চলে আসি। ভাষা ও পোশাক, আমরা এখানে বিভিন্ন রকমের পোশাক পরা অবস্থায় আমাদের বিভিন্ন রকমের ছবি দেখতে পাচ্ছি। এই যে আমরা আমাদের দেশে বিভিন্ন কাজে অংশগ্রহণ করি, তাতে কি করি, আমরা বিভিন্ন রকমের ভাষা ব্যবহার করি এবং বিভিন্ন রকমের পোশাক পরিধান করি। আমরা শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের সাথে একরকম ভাষায় কথা বলি, ঘরে আমরা কথা বলি একরকম ভাষায়, এবং আমরা বাইরে কথা বলি আর এক রকম ভাষায়। এই যে আমাদের পোশাক, পোশাকেও রয়েছে আমাদের বৈচিত্র্য। সংস্কৃতি হচ্ছে আমাদের প্রতিদিনের জীবনযাপনের ধরন। এর মধ্যে রয়েছে আমাদের ভাষা, পোশাক, খাদ্য, আচার অনুষ্ঠান, গান বাজনা সহ আরও অনেক কিছু। আমাদের দেশে বিভিন্ন জাতি গোষ্ঠী ও ধর্মের মানুষের নিজস্ব সংস্কৃতি রয়েছে। এগুলো সব মিলিয়েই বাংলাদেশের সংস্কৃতি। ভাষার মাধ্যমে আমরা মনের ভাব প্রকাশ করি। বাংলাদেশের বেশিরভাগ ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিজস্ব মাতৃভাষা রয়েছে। আমাদের রাষ্ট্রভাষা বাংলা। এদেশের মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই বাংলা ভাষার মাধ্যমে এক সূত্রে গাঁথা। মেয়েদের পোশাক, আমরা এখানে একটি চমৎকার ছবি দেখতে পাচ্ছি। ছবিটিতে আমরা কি তিনজনের ছবি দেখতে পাচ্ছি, একজন মহিলাকে দেখতে পাচ্ছি, তার পোশাক দেখতে পাচ্ছি, তিনি শাড়ি পরেছেন কি চমৎকার করে। তার পাশে একটি বালিকাকে দেখতে পাচ্ছি আর একটি শিশুকে দেখতে পাচ্ছি, তাদের দুজনের পোশাক আবার ভিন্ন রকম। শাড়ি বাংলাদেশের মেয়েদের ঐতিহ্যবাহী পোশাক। বর্তমানে অনেকেই বিশেষ করে কম বয়সী মেয়েরা সালোয়ার কামিজ পরতে পছন্দ করে। ছোট মেয়েদের অনেকেই ফ্রক এবং স্কার্ট পরে। তবে এখনও বিশেষ অনুষ্ঠানগুলোতে বেশিরভাগ মেয়েই শাড়ি পরেন এবং নানা রকম গয়না, টিপ, ফুল পরে থাকেন, যা আমরা পাশের ছবিটিতে দেখতে পাচ্ছি। ছেলেদের পোশাক, আমরা এখানে তিনটি ছেলের ছবি দেখতে পাচ্ছি। তিনটি ছেলে তিন রকমের পোশাক পরে আছে। এদেশের পুরুষেরা গ্রামাঞ্চলে এবং বাড়িতে সাধারণত লুঙ্গি পরেন, অফিসের কাজে তারা শার্ট প্যান্ট পরেন, অনেকে বিশেষ অনুষ্ঠানে পাঞ্জাবি পাজামা পরেন। বয়স্ক হিন্দু পুরুষেরা আগে ধুতি পরতেন। পুরুষ মুসলমানগণ ধর্মীয় অনুষ্ঠানে পায়জামা, পাঞ্জাবি ও টুপি পরেন। শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমরা আমাদের দেশের সংস্কৃতি সম্পর্কে জানলাম, আমরা আমাদের ভাষা সম্পর্কে জানলাম, মেয়েদের পোশাক সম্পর্কে জানলাম, ছেলেদের পোশাক সম্পর্কে জানলাম, এই বিষয়গুলো হচ্ছে আমাদের সংস্কৃতির এক একটি অংশ। বিশেষ অনুষ্ঠানে তোমরা কি ধরনের পোশাক পরো, তাহলে এটি ঝটপট মুখে মুখে বলো এবং লিখে ফেলো। আর তোমাদের পরিবারের অন্য সদস্যরা কি ধরনের পোশাক পরেন? বিশেষ অনুষ্ঠানে আমরা যে ধরনের পোশাক পরি তা হলো, বিশেষ অনুষ্ঠানে আমরা সাধারণত নতুন পোশাক পরি, যেমন মেয়েরা শাড়ি, সালোয়ার কামিজ, নানা রকম গয়না, টিপ, ফুল পরে থাকে। ছেলেরা পায়জামা, পাঞ্জাবি, শার্ট প্যান্ট পরে থাকে। পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে মা ও বড় বোন শাড়ি, গয়না, ফুল ও টিপ পরে সাজগোজ করেন। আবার বাবা ও বড় ভাই প্যান্ট, শার্ট, পাজামা, পাঞ্জাবি পরিধান করেন। এভাবেই আমরা কি আমাদের পরিবারের লোকজনদের পোশাকগুলো আমরা বেছে নিতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের এলাকায় মানুষজন কি ধরনের পোশাক পরিচ্ছদ পরেন সে সম্পর্কে আমরা লিখি। আমাদের এলাকায় মেয়েরা সাধারণত শাড়ি ও সালোয়ার কামিজ পরে,
আর ছেলেরা সাধারণত লুঙ্গি পরে, আবার ছোট মেয়েরা স্কার্ট ফ্রক ইত্যাদি পরে। বিভিন্ন উৎসবে মেয়েরা শাড়ি পরে, আর ছেলেরা অফিসে গেলে বা স্কুলে গেলে প্যান্ট শার্ট পরে, ছোট ছেলেরা হাফ প্যান্ট পরে। বিভিন্ন উৎসবে ছেলেরা পাজামা পাঞ্জাবি পরে। তাহলে আমরা আমাদের এলাকার মেয়েদের এবং ছেলেদের পোশাকগুলো লিখে ফেললাম। এখন আমরা আরেকটি মজার কাজ করব, সেটি হচ্ছে বিভিন্ন ধরনের পোশাকের ছবি দিয়ে আমরা একটি অ্যালবাম তৈরি করতে পারি। ছবি নিচে পোশাকগুলো সম্পর্কে আমরা লিখে ফেলতে পারি। তাহলে চলো আমরা ঝটপট এই কাজটি করে ফেলি অ্যালবাম তৈরির। এখন আমরা আরেকটি প্রশ্ন শিখব, সেটি হচ্ছে কোনটি সংস্কৃতির অংশ নয়। ক ভাষা, খ পোশাক, গ গাড়ি, ঘ ধর্ম। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে গাড়ি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের সংস্কৃতি সম্পর্কে জানলাম, ভাষা পোশাক সম্পর্কে জানলাম। আমরা এই যে নিজেদের মতো করে আমরা আমাদের পোশাকগুলো পরিধান করব, এবং আমরা আমাদের এই সংস্কৃতিতে আরও বিভিন্ন যে সকল জিনিস রয়েছে সেগুলো আমরা জানব, এবং আমাদের সংস্কৃতি সম্পর্কে আরও নতুন নতুন তথ্য সংগ্রহ করব, এবং আমরা নিজেরা আমাদের সংস্কৃতিতেই আমরা চলব। আমরা অন্য সংস্কৃতিতে গা ভাসাবো না, অর্থাৎ অন্য সংস্কৃতি আমরা অনুকরণ করব না, আমরা আমাদের বাঙালি সংস্কৃতি ধরে রাখব। তো পরবর্তী ক্লাসে আমরা আরও মজার একটি চমৎকার বিষয় নিয়ে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের পাঠ আমরা এখানেই শেষ করছি।